চারবার নোবেল পুরস্কার প্রাপ্তি প্রমাণ করে আর্তের সম্মান সেবার মধ্য দিয়ে রেডক্রস সোসাইটি কথাটা উচ্চতায় পৌঁছেছে। মঙ্গলবার বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সেভাবেই আন্তর্জাতিক রেডক্রস সংস্থার কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল তথাগত রায়। মঙ্গলবার বিশ্ব রেডক্রস দিবস, বিশ্ব এবং গোটা দেশের সাথে রাজ্য যথাযথভাবে বিশ্ব রেডক্রস দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলার রেডক্রস ভবনে। ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল তথা ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির রাজ্য শাখার সভাপতি তথাগত রায়। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আর্তের সেবায় বিশ্বব্যাপী আন্তর্জাতিক রেডক্রস সংস্থার ভূমিকায় সন্তোষ ব্যক্ত করে রাজ্যপাল তথাগত রায়। তিনি বলেন, আর্তের সেবার মধ্য দিয়ে রেডক্রস সংস্থা এমন উচ্চতে পৌঁছে গেছে বলে এখন পর্যন্ত চারবার এই সংস্থাটি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে। এই ঘটনা গর্বের বিষয় বলেও জানান ভারতীয় রেডক্রস সোসাইটির রাজ্য শাখার সভাপতি তথা রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। যে রেডক্রসের খ্যাতি এবং ব্যাপ্তি এমন যে মানুষ ভুল করে হোক ঠিক করে হোক এই চিহ্নটি ব্যবহার করতেন। এই সংস্থা যে কাজ এখন পর্যন্ত করেছে এতদিন ধরে, যার ফলে তারা চারবার নোবেল পুরস্কার পেয়েছে, এই সংস্থাকে আমি অভিনন্দন জানাই। এই সংস্থা যারা আন্তর্জাতিক স্তরে চালাচ্ছেন, জাতীয় স্তরে চালাচ্ছেন, প্রাদেশিক স্তরে চালাচ্ছেন, তাদের সকলকে আমি অভিনন্দন জানাই। আপনাদের যাত্রা শুভ আমার তরফ থেকে। এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন রাজ্য সংস্থার সাধারণ সম্পাদক তুষারকান্তি চক্রবর্তী, বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয়ের সহকারী হাই কমিশনার শেখাওয়াত হোসেন, ওএনজিসির ত্রিপুরা এসএটি ম্যানেজার জি কে সিংহ রায়, ভারতীয় রেডক্রস সোসাইটির রাজ্য শাখার সহসভাপতি ডক্টর বিভাস কিলিকদার, রাজ্য সংস্থার চেয়ারম্যান ডক্টর বি